শত চেষ্টার পরও থামছে না সিন্ডিকেট কি ব্যবস্থা নিচ্ছে সরকার সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে স্ট্যাটাস দিয়ে যা জানালেন ফারুকি এবং সর্বশেষ জানাবো জুমা নামা শেষে কাকরাইল মসজিদ ছাড়লো সাতপন্থীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শত চেষ্টার পরও থামছে না সিন্ডিকেট কি ব্যবস্থা নিচ্ছে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এক প্রকার অসহায় সরকার গত ১৬ বছর যারা বাজার নিয়ন্ত্রণ করেছে মূলত তাদের কারসাজিতে এখনো পণ্যের দাম বাড়ছে পাগলা ঘোড়ার গতিতে পরিস্থিতি এমন মাসের ব্যবধানে ভোজ্য তেল লিটারে সর্বোচ্চ বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে হিমাগারে চল্লিশ টাকা কেজি দরের আলু ভোক্তা কিনছেন আশি টাকায় আটচল্লিশ বা বান্ন টাকায় পেঁয়াজ খুচরা এসে একশো টাকা হয়ে যাচ্ছে আর চাল কিনতে ক্রেতার বাড়তি গুনতে হচ্ছে দু থেকে ছ টাকা পাশাপাশি অন্যান্য পণ্যের দামও আকাশ এমনই ভাবে প্রতি বছর ভোক্তাকে জিমি করে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে কিন্তু ওই চক্রের বিরুদ্ধে কোনো সরকারি ব্যবস্থা নিচ্ছে না এতে বাজারে বহাল দবিয়তে মুনাফা উঠছে সেই সিন্ডিকেট এদিকে পরিস্থিতি সামাল দিতে একাধিক পণ্য আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার কিছু পণ্যের শূন্য শুল্ক রাখা হয়েছে এছাড়া পণ্যের দাম সহনীয় করতে কঠোরতায় না গিয়ে সরকার ব্যবসায়ীদের নানা ধরনের সুবিধা দিচ্ছে পণ্য আমদানিতে এলসি মার্জিন উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ব্যাংক থেকে যে কোনো পরিমাণ ঋণ নিয়ে ব্যবসায়ীরা আমদানি করতে পারবেন এজন্য পর্যাপ্ত ডলারের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে তবে এত কিছুর পরও বাজারে পণ্যের দাম কমানো যাচ্ছে না বরং সরকারের দেওয়া এসব সুবিধা ব্যবসায়ীদের পকেটে চলে যাচ্ছে কয়েক মাস ধরে হু হু করে বাড়ছে আলুর দাম পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার আলু আমদানিতে শুল্ক হার পঁচিশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করেছে কম শুল্কের আলুও দেশের বাজারে এসেছে পাশাপাশি দেশীয় আলু বাজারে ভরপুর তারপরও কমছে না দাম খোঁজ নিয়ে জানা যায় প্রতি কেজি চল্লিশ টাকা দরের আলু হিমাগার পর্যায় থেকে দাম বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি করা হচ্ছে সেই আলু পাইকারি বাজার হয়ে খুচরা পর্যায়ে পঁচাত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে যা এক মাস আগেও পঞ্চান্ন থেকে ষাট টাকা ছিল বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্র জানায় তুলনায় কোল্ড স্টোরেজে যারা আলু সংরক্ষণ করছেন তারা এখন দাম বাড়িয়ে বিক্রি করছেন যে কারণে আলুর দাম বেশি বেড়েছে এখানে গুটি কয়েক ব্যবসায়ী আছেন যারা বাজার নিয়ন্ত্রণ করছেন অন্যদিকে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে সরকার তবে সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজের কেজি এখনো খুচরা বাজারে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে খোঁজিয়া জানা যায় কমিশন বাণিজ্যের নামে বাড়তি দরে পেঁয়াজ বিক্রি করছে পুরনো সেই সিন্ডিকেট চক্র আমদানি করা কেজি প্রতি আটচল্লিশ টাকার পেঁয়াজ খরচ ধরে একান্ন টাকা হওয়ার কথা কিন্তু সেই পেঁয়াজ কমিশন বাণিজ্যের নামে আড়তে পাঠানো হচ্ছে আড়ত পর্যায়ে কেজি প্রতি একশো পাঁচ টাকায় বিক্রি করা হচ্ছে আর আড়ত থেকে পাইকারি ও খুচরা বাজারে আসছে খুচরা বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা যা এক মাস আগেও নব্বই থেকে একশো টাকা ছিল দাম বাড়ার কারণ জানতে চাইলে কাউডান বাজারের কথা হয় বিভিন্ন তেল কোম্পানি ডিলারদের সঙ্গে যারা জানান কোম্পানি থেকে আমাদের তেল সরবরাহ করছে না কম করে সয়াবিন তেল সরবরাহ করছে যেখানে একজন ডিলারের চাহিদা একশো কার্টুন সেখানে কোম্পানি বিশ থেকে তিরিশ কার্টুন তেল দিচ্ছে এই কারণে বাজারে সরবরাহ কমাতে হচ্ছে খুচরা পর্যায়ে বোতলজাত তেলের সংকট দেখা দিচ্ছে জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাবেক সভাপতি গোলাম রহমান বলেন কোন সরকারই বাজারে সিন্ডিকেট ভাঙতে পারেনি তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল সিন্ডিকেট ভাঙবে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না সরকার গঠনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ার হঠাৎ কিছু পণ্যের দাম কমেছিল তবে কয়েকদিন পরই চাঁদাবাজি হাত বদল হওয়ায় ফের পণ্যের দাম বাড়তে শুরু করেছে এর মধ্যে পুরনো সেই সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বাড়িয়েছে পণ্যের দাম এতে নাজেহাল ভোক্তা তিনি বলেন পণ্যের দাম কে বাড়ায় কারা সিন্ডিকেট করে তার সরকারের কাছে সব তথ্য আছে ব্যবস্থা নিতে পারলে দাম কমবে তবে কার্যকর ব্যবস্থা গ্রহণে ভর করেছে সব গাফিলতি সম্প্রতি এ নিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এক বৈঠক হয়েছে বৈঠক সূত্রে জানা যায় পণ্যের দাম কম মতে সরকার কঠোর অবস্থানে না গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার দিকে হাঁটছে বাজার তদারকিতে হুমকি ধামকি ও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাজার মনিটরিং এ এক প্রকার পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড় কয়েক আমদানি আমদানিকারকের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তিনটি কাজ করতে গিয়ে নীতি নির্ধারকরা দেখবেন বাজারে পণ্যের দাম যৌক্তিক নাকি অযৌক্তিক পর্যায়ে আছে পাশাপাশি বাজারে হস্তক্ষেপ করা দরকার আছে কিনা তা বিশ্লেষণ করে বের করবেন এতেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কঠোর অবস্থানে গিয়ে বাজার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে এতে বাজার সংস্থিস্টরা বলছেন এমন Siddhata ব্যবসায়ীদের পক্ষে যাবে সিন্ডিকেট চক্র তাদের কারসাজি আরো বাড়াবে সূত্র জানায় সরকারের তদারকিতে সিন্ডিকেট হওয়ার নাম ফাঁস হয়ে যাবে বলে এখন এ চক্রের সদস্যরা হিমাকারে আলো সংরক্ষণ বেনামে যাতে তাদের নাম প্রকাশে চলে না আসে মূলত তারাই আলুর বাজার নিয়ন্ত্রণ করছেন তাদের কারসাজিতে হিমাকার পর্যায়ে দাম বাড়ালে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়ে যায় ওনদিকে রাজধানীর পেঁয়াজের বড় পাইকারি বাজার শ্যামবাজার পেঁয়াজ আমদানি কারকরা বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর এই আরোতে পেঁয়াজ বাছাই কমিশনের বিক্রির জন্য সেখানে আমদানিকারক ও পাইকারি আড়তদার মিলে আটচল্লিশ টাকার পেঁয়াজ একশো পাঁচ টাকায় বিক্রি করে এছাড়া দেশে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে তিন থেকে চারটি কোম্পানি তারা দাম বাড়ালেই তেলের দাম বেড়ে যায় সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে স্ট্যাটাস দিয়ে যা জানালেন ফারুকি মোস্তফা সরোর ফারুক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি সাপলা চত্বর বিষয়ক একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফেসবুকে কার্ড ও স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে ফারুক দু হাজার সালে বলেছেন সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে আদকে এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা এইসব কার্ড ও স্ক্রিনশট নিয়ে জবাব দেন তিনি নেটিজেনদের প্রতি অনুরোধ করেছেন কিছু বিশ্বাস করার আগে সবাই যেন যাচাই করে নেন বৃহস্পতিবার রাত এগারোটা পাঁচ মিনিটে দেওয়া শুরুতেই ফারুককে লিখেছেন মানুষ ও ফিল্মেকার হিসেবে তিনি মধ্যপন্থার তার ভাষ্যে জাতীয় নিরাপত্তার সাথে একে অপরের পাশাপাশি থাকা এবং কোন ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ ও হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখেছিলাম ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ফেইক উল্লেখ করে ফারুকে লিখেছেন এগুলো মিথ্যা সাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি মাদ্রাসায় সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না ইংরেজিতে লেখা পোস্ট আগ্রহীটা দেখে আসতে পারেন আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে উল্লেখ করে ফারুকি প্রশ্ন ছড়েন আমি সাধারণ মাদ্রাসার ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব মাদ্রাসার ছাত্র কেন কোন মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব আক্ষেপ করে আরও লিখেছেন আমি তো এমন কি অপরাধের মৃত্যুতে শোক করি মিথ্যা কথা ছড়ানোর তো একটা মাত্রা থাকে ফারুকি তার স্ট্যাটাসে জানান তারই প্রয়োজন ফারুকি তার স্ট্যাটাসে জানান তারই প্রযোজনায় তার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিলেন আব্দুল্লাহ নামের চলচ্চিত্র যেখানে দেখানো হয়েছে কেবল মাদ্রাসা পড়ার কারণে একটা ছেলেকে সমাজে কি রকম তাচ্ছিল করা হয় সবশেষে ফারুকে লিখেছেন আমরা আমাদের কাজটা এনজয় করছি আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজে শুরুটা করতে পারবো যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে আট বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারবো পারবো জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে পনেরো বছর দুঃশাসনের এক্সেলের রিপোর্ট তৈরি করতে এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের সাংবাদিক কলিগের সঙ্গে আলাপকালে মোস্তফা সরোয়ার ফারুকি নানা বিষয়ে কথা বলেন সেতুন ফারুকি বলেন উপদেষ্টার দায়িত্বটা তখনই নিজে রাজি হয়েছেন যখন মনে করেছেন যে তিনি কাজটা করতে পারবেন তিনি আরো বলেন আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্টদের বিরোধিতা করেছি আমার বিবেকের কারণে নিশ্চয়ই এই পদের জন্য নয় আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে ফিল্ম মেকার হিসেবে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত সবাই গালি দেয় মন্তব্য করে মোস্তফা সরর ফারুকি বলেন আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে একটা লোককে একই সঙ্গে চার পার্টি কেন গালি দেবে চার পার্টি মনে করছে সে কারো লোক নয় কারণ আমি কারো লোক নই আমি আমার লোক আমি যেটাকে যে মুহূর্তে ঠিক মনে করি সেই মুহূর্তে ওই কথা বলি আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নেই কখনো ছিল না কোনো কালে থাকবে না কারণ আমি শিল্পী আমার কোনো দল নেই দশই নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মস্তফা ফা সারোয়ার জুমার নামাজ শেষে কাকরাইল মসজিদ ছাড়ল সাতপন্থীরা নিজেদের অবস্থান জানান দিতে কাকরাইল মসজিদ সহ আশেপাশের সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন সাতপন্থীরা পরে নামাজ শেষে মোয়াজাদের পর অবস্থান ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন উপস্থিত মুসল্লিরা ফলে ফাঁকা হতে শুরু করেছে কাকরাইল মসজিদ সহ আশপাশের এলাকা সাদ অনুসারীদের এটি হবে সব থেকে বড় জামায়াত খুদবার বক্তব্যে এমন চাই জানিয়েছেন জামা নামাজের ইমাম পরে নামাজ শেষে মসজিদের মাইকে মুসল্লিদের অবস্থান ছেড়ে গন্তব্যে চলে যাওয়ার ঘোষণা দেন ইমাম এ সময় এ সময় আগামী সাতই ডিসেম্বর বোয়ারো মজমার ঘোষণা দেন ইমাম তিনি জানান দেশ বিদেশের হজরতরা আসবেন যে মজমায় আলোচনা হবে তাবলিক জামায়াতের মেহনত ও সমসাময়িক বিষয়ে প্রিয় দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন